দেখো, নবান্ন সূত্রে যেটা জানা গেছে সেটা হচ্ছে নবান্ন করোনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, কারণ আজকে সন্ধ্যাবেলা যে বৈঠক হয় মুখ্য সচিবের নেতৃত্বে, সেই বৈঠকে রাজ্যের সমস্ত জেলা শাসকরা ছিলেন এবং স্বাস্থ্য দপ্তরের কর্তারা ছিলেন। সেই বৈঠকে যেটা সিদ্ধান্ত হয় সেখানে যে আগামী 21 তারিখ থেকে, অর্থাৎ লক্ষ্মী পুজো পরের দিন থেকে, কিন্তু আবার রাতের বিধি নিষেধ চালু হবে। শুধু রাতের বিধি নিষেধ নয়, তারই সঙ্গে অনেকগুলো বিধি নিষেধ চালু হতে পারে, তবে সেটা 30শে অক্টোবর অব্দি দেখা হবে। 30শে অক্টোবরের পর আবার বেশ কিছু বিধি নিষেধ চালু হতে পারে, তবে আপাতত 30শে অক্টোবর অব্দি, 21 তারিখ থেকে 30শে অক্টোবর অব্দি রাতের বিধি নিষেধ চালু হবে। রাত্রি 11টা থেকে সকাল 5টা অব্দি রাত্রেবেলা রাস্তায় লোকজন বেরোতে পারবে না জরুরি ভিত্তিতে দরকারি ছাড়া, এবং গাড়ি ঘোড়া বেরোতে পারবে না, গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারবে না। যদি জরুরি কোনো পরিষেবার দরকার থাকে তাহলে সেক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এই বিধি নিষেধ চালু ছিল, সেই বিধি নিষেধ দুর্গাপুজো এবং পুজো উৎসবের জন্য বন্ধ ছিল, কিন্তু 30শে অক্টোবরের অবধি এই বিধি নিষেধ চালু থাকবে। আগামী 21শে অক্টোবর থেকে এই বিধি নিষেধ বলবৎ। ধন্যবাদ সুমন। উৎসবের মৌসুমে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। জেলা শাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারাও। কলকাতা সহ জেলায় জেলায় সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন মুখ্য সচিব। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষা ও ভ্যাকসিনেশন নিয়ে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তাও দেন তিনি। রাজ্যে করোনা সংক্রমণ বাড়লেও কমলেও মৃত্যু। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 726 জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। সবচেয়ে বেশি সংক্রমণ কলকাতাতেই, তারপরই উত্তর 24 পরগনা। কলকাতায় একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন 183 জন। উত্তর 24 পরগনায় গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 106 জন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।